মানুষ মারা গেলে তার জানাজায় তার দাফন কাফনে অংশগ্রহণ করি। লোকটি কেমন ছিল জিজ্ঞেস করি, তখন আমরা সবাই বলি, একজন জিজ্ঞেস করে সবাই বলে লোকটি ভালো ছিল। বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, বিশেষ করে বুখারী শরীফের 1283 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মাররা বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান, যখন সাহাবায়ে কেরামদের সামনে একটি জানাজা চলে গেল তখন সাহাবায়ে কেরামরা তার প্রশংসা করলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররা বিউখরা ফাসনাউ আলাইহা শাররা, একটু পরে অপর একটি জানাজা অতিক্রম করল, তখন তারা নিন্দাসূচক বাক্য মন্তব্য করলেন। ফাকালা ওয়াজাবাত, তখন নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। দুটো জানাজা গেল, একটা জানাজার পরে তারা সাহাবীরা ওই মইন্যতের প্রশংসা করল, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। এরপরে আরেকটা লাশ গেল, এটা দেখে সাহাবায়ে কেরামরা তারা নিন্দাসূচক, ওই ব্যক্তির নিন্দাসূচক কিছু কথা বলল, তখনও বলল নবীজি ওয়াজিব হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল, আমরা তো বুঝলাম না। তখন নবীজি বললেন, আসনাইতুম আলাইহি খাইরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তিকে তোমরা ভালো বলেছ সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। এরপরে ওয়াজা আসনাইতুম আলাইহি শাররা ফাওয়াজাবাত লাহুন নার, আর যে ব্যক্তির ব্যাপারে তোমরা নিন্দাসূচক মন্তব্য করলা তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা ভালো বলেছে, নবীজি বলেন ওয়াজিব হয়ে গেল, সাহাবায়ে কেরামরা খারাপ বলেছেন, নবীজি বলেন ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরামদের বলাটা ভালো বলাটার নাম হচ্ছে জান্নাতি, সাহাবায়ে কেরামদের মন্দ বলাটার নাম হচ্ছে জাহান্নামী। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা একটা সার্টিফাই করা, সার্টিফিকেট দেওয়া। এই এরপরে আমার রসুল বলেন, ওয়ান্তুম সুহাদাউল্লাহ ফিল আরদ, কেননা তোমরা পৃথিবীর বুকে হচ্ছ আল্লাহর সাক্ষী, তোমরা আল্লাহর সাক্ষী বিদায়, তোমরা সাক্ষ্য দিয়েছ ভালো বলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তোমরা সাক্ষ্য দিয়েছ মন্দ বলে, তাই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল।